আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতোই আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ নন মেজর পদার্থ ওয়ানের চ্যাপ্টার ওয়ান ভেক্টর বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখুন, এখানে প্রশ্নটা যেটা রয়েছে, বি এর মান কত হলে এ ভেক্টর ইকুয়াল 3x + 2y অফ আই প্লাস y - 2z অফ জে প্লাস ফাইভ এক্স মাইনাস বি জেড অফ কে ভেক্টরটি সলিনয়েডাল হবে। এটা আমাদের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলুন আমরা সেটা সলভ করি। তো সলিউশন দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল 3x + 2y অফ আই ভেক্টর প্লাস y - 2z অফ জে ভেক্টর প্লাস 5x - bz অফ কে ভেক্টর। তাহলে এটা আমাদের দেয়া আছে, তো আমরা সেটা লিখলাম। তাহলে প্রদত্ত এ ভেক্টর সলিনয়েডাল হবে যদি এর নতিমালা অর্থাৎ ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল 0 হয়। তাহলে প্রদত্ত এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এর নতিমালা অর্থাৎ ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল 0 হয়। মানে সলিনয়েডাল তখনই হবে যখন ডেল ইনটু এ ভেক্টরের মানটা 0 হবে, তখনই কেবলমাত্র সলিনয়েডাল হবে। এটাই হচ্ছে মূলত আমাদের শর্ত। তাহলে এখন আমরা পাই ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর। তাহলে ডেলের মান আমরা জানি, ডেল ডিভাইডেড ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল ডিভাইডেড ডেল জেড কে ভেক্টর। এটা আমাদের জানা মান, ডেলের মান। আর এর মানটা আমাদের এখানে আমরা আমাদের যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখছি, 3x + 2yi + y - 2z 2zj + 5x - bz k। এটা আমাদের এখানে এর মানটা দেওয়া রয়েছে, আমরা সেই মানটা এখানে লিখে রাখলাম। তো এখন এখানে এটা ডট গুণন, তো ডট গুণনের ক্ষেত্রে আই জে কে এগুলো উঠাই যাবে এবং আয়ের সঙ্গে যেগুলো আছে সেগুলো আয়ের সংকেতটার সঙ্গে গুণ হবে, জের সঙ্গে যেটা আছে সেটা জের সংকেতটা গুণ হবে এবং কে এর সঙ্গে যেটা আছে সেটা কে এর সংকেতটার সঙ্গে, মানে আই জে কে এগুলো উঠাই যাবে এবং তার সঙ্গে যেগুলো আছে সেগুলো গুণ হবে। তো এখানে আই জে কে যদি উঠাই যায়, এখানে আই উঠাই গেলে তাহলে ডেল ডিভাইডেড ডেল এক্স থাকবে, এখানে আই উঠাই গেলে 3x + 2y। তো সেটা আমরা এখানে লিখছি, ডেল ডিভাইডেড ডেল এক্স 3x + 2y আবার প্লাস এই প্লাস, তাহলে ডেল ডেল ওয়াই ডেল ডিভাইডেড ডেল ওয়াই, এটার সঙ্গে আমরা নেব এটা y - 2z, সেটা আমরা নিলাম। তারপরে ডেল ডিভাইডেড ডেল জেড, এটার সঙ্গে আমরা নেব এটা 5x - bz, তো 5x - bz নিলাম। তো এখন ডেল ডিভাইডেড ডেল এক্স মানে কি, এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। তো এক্সের সাপেক্ষে আমরা যখন অন্তরীকরণ করব, তখন এই দুইটার মধ্যে কেবলমাত্র এখানেই এক্স আছে, তার মানে এটাকে অন্তরীকরণ করা যাবে, আর এটাতে এক্স নেই, এটাকে অন্তরীকরণ করলে সেটা 0 হয়ে যাবে। তো আমরা সেটাই করছি, কারণ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, আর এই 3টা ওই রকমই থাকলো, তাহলে 3 × 1, আর এটা হচ্ছে এটা 0 কারণ এখানে এক্স নেই। তারপরে এটা প্লাস, এটা আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, ডেল ডিভাইডেড ডেল ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে করলে সেটা হয় 1, আর মাইনাসটা থাকলো, এখানে ওয়াই নেই সেই জন্য এটা 0 হয়ে গেল। তারপরে প্লাস ডেল ডিভাইডেড ডেল জেড, এই জেডের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে, তো এখানে জেড নেই তার মানে এটা 0 হবে, 0। তারপরে মাইনাস জেডের সাপেক্ষে জেডকে করলে হয় 1, তাহলে 1 দ্বারা বিকে গুণ করলে হবে 1, তাহলে 1 × 1 b × 1 অর্থাৎ বি হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি 3, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে -b, আর 1 গুণ করলে হবে b। তাহলে এখন এটা যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে 3 আর 1 = 4 - b। তাহলে আমাদের শর্তটা কী ছিল? শর্তটা ছিল ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল 0 হতে হবে। তো আমরা সেই শর্তটা এখানে লিখে নিয়েছি যে অতএব ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল 0। তাহলে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টরের মান আমাদের এখান থেকে এখানে কত বের হয়েছে, 4 - b। তো ডেল ভেক্টর ইনটু এ ভেক্টরের মান এটা লেখা যায়, তো আমরা সেটা লিখছি 4 - b = 0। এখন এখান থেকে আমাদের বির মান যদি আমরা বের করি, তাহলে বি ইকুয়াল 4 পাবো, তাহলে বি ইকুয়াল আমরা 4 পেলাম। তাহলে অতএব বি এর মান 4 হলে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল 0 হবে, অর্থাৎ প্রদত্ত এ ভেক্টরটি সলিনয়েডাল হবে। তো এই হচ্ছে মূলত বি এর মান বের করার সিস্টেম। মূল কথা, সলিনয়েডাল
হওয়ার শর্ত হচ্ছে ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়াল জিরো বের করতে হবে। জিরো বের করে সেই শর্তে আমাদেরকে বসাতে হবে। তো এই হচ্ছে মূলত এই ম্যাথের সমাধান। তো আপনাদের সকলকে ধন্যবাদ ম্যাথটি দেখার জন্য, এবং এই ম্যাথটি বোঝার যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে থাকবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সমর্থন বা লাইক কমেন্ট এগুলো না পেলে আমরা উৎসাহিত হতে পারি না। তো লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন যাতে করে আপনাদের পাশাপাশি তারা উপকৃত হতে পারে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।